দেশে আইসিটি খাতে কর্মীর সংখ্যা প্রায় 3.5 লাখ, যাদের অধিকাংশই গ্রাফিক্স ও ওয়েবসাইট ডিজাইন, কল সেন্টার কিংবা নানা ধরনের প্রাথমিক সেবাগুলোর সঙ্গে যুক্ত। সবশেষ তথ্য অনুযায়ী আইসিটি খাতে সেবা রপ্তানি করে দেশের আয় প্রায় $1.5 বিলিয়ন, যা মোট সেবা রপ্তানির মাত্র 10% কিছু বেশি। দেশে যখন আইসিটি খাতের গুরুত্ব বাড়ছে, তখন কেন জনশক্তির বিবেচনায় আয় কমছে, এমন প্রশ্নের বাস্তবতা খুঁজতে আইসিটি খাতের বিকাশ নিয়ে সেমিনারের আয়োজন ঢাকা চেম্বার অব কমার্সের। সেমিনারে বক্তারা বলেন, সেবামূলক ব্যবসার থেকে উদ্ভাবনে বেশি মনোযোগী হতে হবে। এআই, মেশিন লার্নিং, আইওটিতে বেশি বিনিয়োগ করলে আইসিটি খাতে সুফল পাবে বাংলাদেশ। এছাড়াও এ খাতের অগ্রগতি যেন কখনোই বাধাগ্রস্ত না হয়, তার জন্য আইন করে ইন্টারনেটকে মৌলিক অধিকারে অন্তর্ভুক্ত করার দাবি তাদের। Frontier technologies, the upcoming technologies, the state-of-the-art technologies, the 4IR technologies like AI, machine learning, blockchain, etc. So, এটা যদি আমরা করতে পারি, তাহলেই আমরা কিন্তু নতুন নতুন innovative জিনিস নিয়ে আসতে পারবো, innovative service নিয়ে আসতে পারবো, এবং তখন আমরা আমাদের যে high value কাজ আমরা offer করতে পারবো বিদেশে। Why not we right now, as a low-hanging fruit, do something যে internet can never be stopped, it's a human rights issue, and it'll something যে act হোক, যেখানেই হোক, যে internet cannot be stopped। প্রতি বছর প্রায় লাখখানেক তরুণ যুক্ত হচ্ছে কর্মক্ষেত্রে, কিন্তু সে তুলনায় আইসিটি খাতে যোগ্য লোক পাওয়া যাচ্ছে কম। এর জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু কম্পিউটার ও প্রযুক্তি শিক্ষায় শিক্ষিতের পাশাপাশি কর্মমুখী শিক্ষাও চালুর আহ্বান ডিসিসিআই প্রেসিডেন্টের। আইডেন্টিফাই করতে চাই যে পলিসি ইন্টারভেনশন হিসাবে আমাদের এই মুহূর্তে আমাদের কী দরকার, আগামী বছরে আমাদের কী দরকার হবে, তারপরের বছর আমাদের কী দরকার হবে, সেটা নিয়েও একটু আমরা আলোচনা করতে পারি। কারণ লঙ্গার টেনরে কী হবে সেটা যেমন প্রেডিক্ট করার থেকে আসলে কিছুটা ফ্লেক্সিবিলিটি থাকা দরকার, কিন্তু আমরা কোথায় যেতে চাই সেই আইডিয়াটা যদি আমাদের না থাকে, তাহলে কিন্তু আমরা ভুল পথে হাঁটবো। আইসিটি ব্যবসায় আইন নানা সময়ে বাধা হয়ে দাঁড়ায় বলে মত বক্তাদের। এর প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত বলেন, আইন কোনো বাধা নয়, ব্যবসায়িক সম্প্রসারণের সব ধরনের সহযোগিতা করতে প্রতিজ্ঞাবদ্ধ অন্তর্বর্তী সরকার। কিভাবে কাজটা করতে পারি, কার্যকর কিভাবে করা যায়, কি প্রক্রিয়ায় কার্যকর করা যায়, সেটার উপর আমরা সবচেয়ে বেশি ফোকাস দিচ্ছি। আর যেটা বললাম, অনেক কিছু আছে যেটা আমরা করতে পারি, যেটার জন্য পলিসি বদলাতে হবে না, আইন বদলাতে হবে না, যেখানে বদলাতে হবে সেটাতেও আমরা উই আর ওপেন টু দ্যাট। আমাদেরকে বলেন, আমরা চেষ্টা করি কোথায় কি করা যায়, কিন্তু এই মুহূর্তে অনেক কিছু করা যায় যেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে না। সেই ক্ষেত্রে কি করতে হবে, কাকে করতে হবে, কবের মধ্যে করতে হবে, এই তিনটা আমাকে লাইন বাই লাইন একটা স্প্রেডশিটে লিখে পাঠিয়ে দেন। ডিজিটাল বৈষম্য দূর করা ও নাগরিকের তথ্য সুরক্ষায় ডেটা প্রাইভেসি আইন দরকার বলে মত দেন বক্তারা। এক্সাম্পল দিতে পারি, যেমন ধরুন নাজমুস সাকিব, এখন ঢাকা।